হাসিনা শেখের প্রথম প্রপোজাল ছিল চুপ্পুকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে সে ক্ষমতা দিয়ে তারপরে সে নির্বাচনে যেতে রাজি আছে, কিন্তু অনেকে বলে যে বিএনপি এই সাবজেক্টে নিয়ে হ্যাঁ না কিছু বলে নাই। ওকে, আর হাসিনার দ্বিতীয় একটা প্রপোজাল আছে, যদি এই প্রথম প্রপোজালে কেউ রাজি না হয় সে বাংলাদেশে সেনা শাসন দিয়ে 111 এর মতো একটা সরকার দিয়ে হাসিনা দেশ থেকে পালাবে বা চলে যাবে বা যা কিছু করবে, তাদের এই পলিসি। এখন শফির ভারতে যাওয়া আর পাকিস্তানের সেনাপ্রধানের চায়না যাওয়ার ভিতরে একটা ডিফারেন্স আছে, পাকিস্তানের সেনাপ্রধান বা পাকিস্তানের সশস্ত্র বাহিনী চায়নার সেন্ট্রাল কমান্ডে না, কারণ চায়নার সাথে পাকিস্তানের যে প্রতিরক্ষা চুক্তি, ওই প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপরে চায়নার কোনো নিয়ন্ত্রণ নাই। উঠেছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন ভারতে গেলেন, প্রশ্ন কিন্তু উঠেছে। বাংলাদেশের বিজ্ঞ আলোচকরা আরো একটা কথা বলেছে, বাংলাদেশের সেনাপ্রধান গিয়েছে আর একটা কথা, বাংলাদেশের সেনাপ্রধান শফি ভারতে গেছে এটা কোনো আমার কাছে নিউজ না। কেন নিউজ না? বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবকিছু ভারতের সেন্ট্রাল কমান্ডে, তো সে প্রতি কোয়ার্টারে ওখানে গিয়ে হাজিরা দিতে হয়, ইয়েস স্যার বইলে আসতে হয়, হয় শফিকে যেতে হবে নতুবা ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বা প্রতিরক্ষা মন্ত্রীকে বাংলাদেশে আসতে হবে, সেনাপ্রধানকে বাংলাদেশে আসতে হবে, তো সে হাজিরা দিতে গেছে। এখন বাংলাদেশে এই টেলিভিশনের পর্দায় অনেক বিশ্লেষকরা আছে, তারা বলে যে বাংলাদেশের সেনাপ্রধান গেছে ইন্ডিয়াতে আর পাকিস্তানের সেনাপ্রধান গেছে চায়নাতে, সিগনিফিকেন্টটা কি? এখানে কিন্তু কঠিন একটা সিগনিফিকেন্স আছে, আপনারা আপনি আপনি সহ বাংলাদেশের ভাই বোন আপনারা যদি বুঝে থাকেন, পাকিস্তানের সেনাপ্রধান চায়নায় গেছে, এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ক্ষমতার বাইরে, পাকিস্তানের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ক্ষমতার বাইরে, আনপপুলার, মোস্ট আনপপুলার একটা গভর্নমেন্ট, মোস্ট আনপপুলার কয়েকজন রাজনীতিবিদ বাংলাদেশের পাকিস্তানের ক্ষমতায়, এই জন্য পাকিস্তানের সেনাপ্রধান দেখছে এই সিস্টেমকে টিকানোর জন্য চায়না যদি আমাকে কোন রকম একটু পুশ করে তাহলে এখানে সার্ভাইভালের কিছু একটা আছে, যার জন্য উনি চায়না গেছে। এখন বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের এই মুহূর্তে মোস্ট পপুলার রাজনৈতিক দল বিএনপি, এটা আমি সাকিব আমরা পছন্দ করি না করি কারো কিছু আসে যায় না, এই মুহূর্তে যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন হয়, সাকিব কোন দল উইন করবে আমাকে এই এটা নিয়ে আর কি কারো কোনো সন্দেহ আছে? পাঁচটি আসনেও শেখ হাসিনা জিততে পারে কিনা সন্দেহ আছে? না না না, আমি আওয়ামী লীগ বা হাসিনার কথা বলছি না, আমি বিএনপির কথা বলছি। আপনার কি মনে হয় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি নিরপেক্ষ নির্বাচন হয় আপনার কি মনে হয় বিএনপি কি জিতবে না বিএনপি হারবে? আমি চেষ্ট এমনি জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করছি, অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা আমার উচিত না, কারণ আপনি মনে মনে, আমি জানি আপনি মনে মনে বিএনপি করেন, আমার ইনভেস্টিগেশন আমি যেখানে দেখেছি, আমার ইনভেস্টিগেশন আমি খোঁচামের ডানে বেয়ে দেখেছি, বিএনপি এই মুহূর্তে আসলে কি আওয়ামী লীগের অল্টারনেট একটা দল খুঁজছে জনগণ, এবং অল্টারনেট দল হচ্ছে বিএনপি। এই মুহূর্তে যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন হয় এবং বিএনপি যদি একটু প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত নিয়ে ওই নির্বাচনের জন্য সামনে এগিয়ে যায়, তাহলে একটা সাবজেক্ট আমি খুব ভালোভাবে জানি, নিরপেক্ষভাবে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা গভর্নমেন্ট ফর্ম করবে, এটা আমার প্রেডিকশন যদি এই নির্বাচনটা ঠিকঠাক মতো হয়। এখন আমরা সাবজেক্টটা করছি যে বাংলাদেশের সেনাপ্রধান এখন ভারতে, তো সিমিলারিটিটা হচ্ছে এই পাকিস্তানের সাথে বাংলাদেশের, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলটা ক্ষমতার বাইরে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতারা একজন দেশের বাইরে একজন গৃহবন্দী, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান দিল্লি গেছে, ঠিক আছে? হাসিনার প্রথম একটা চয়েস আছে, হাসিনার দুইটা চয়েস নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা সাকিব আপনিও জানেন, অনেক লোকজন রেগুলার নিয়ে আলাপ আলোচনা করে, আমি কিছুটা আলাপ আলোচনা শুনেছি বা আসলে এটা সত্যতা এবং এই সাবজেক্টটা নিয়ে আমি এখন ইনভেস্টিগেট করছি। হাসিনা শেখের প্রথম প্রপোজাল ছিল চুপ্পুকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে সে ক্ষমতা দিয়ে তারপরে সে নির্বাচনে যেতে রাজি আছে, কিন্তু অনেকে বলে যে বিএনপি এই সাবজেক্টটা নিয়ে হ্যাঁ না কিছু বলে নাই। ওকে, আর হাসিনার দ্বিতীয় একটা প্রপোজাল আছে,
যদি এই প্রথম প্রপোজালে কেউ রাজি না হয় সে বাংলাদেশে সেনা শাসন দিয়ে 111 এর মতো একটা সরকার দিয়ে হাসিনা দেশ থেকে পালাবে বা চলে যাবে বা যা কিছু করবে তাদের এই পলিসি। এখন সফির ভারতে যাওয়া আর পাকিস্তানের সেনাপ্রধানের চায়না যাওয়ার ভিতরে একটা ডিফারেন্স আছে, পাকিস্তানের সেনাপ্রধান বা পাকিস্তানের সশস্ত্র বাহিনী চায়নার সেন্ট্রাল কমান্ডে না, কারণ চায়নার সাথে পাকিস্তানের যে প্রতিরক্ষা চুক্তি ওই প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপরে চায়নার কোনো নিয়ন্ত্রণ নাই। পাকিস্তানের সীমান্তের স্থলভাগ জলভাগ আকাশ সীমা এদের কোনো জায়গার সীমান্তের নিয়ন্ত্রণ চায়নার হাতে না, এটা পাকিস্তানের হাতে। তো পাকিস্তান আর বাংলাদেশের ডিফারেন্স হলো এই, বাংলাদেশের ম্যারিটাইম সিকিউরিটি ল্যান্ড সিকিউরিটি অ্যান্ড যা আছে বাংলাদেশের সীমান্তবর্তী যত যা কিছু আছে সবগুলো কিছু ভারতের নিয়ন্ত্রণে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ভারতের নিয়ন্ত্রণে। তো আমাদের মধ্যে পাকিস্তানের ডিফারেন্সটা হলোই। আপনি সাকিব হঠাৎ করে আমাকে বলছে বাংলাদেশের সেনাপ্রধান পাকিস্তান ইসে দিল্লিতে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে দিল্লি থেকে। বাংলাদেশের আমি বলছি বাংলাদেশের ভাই বোনেরা, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সেক্টর প্রধানকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় দিল্লি থেকে। উনি দিল্লি যাবে না কাশ্মীর যাবে, উনি পাকিস্তানে যাবে, সব দিল্লি গেছে, দিল্লিতে বসে বসে সেখানে বসে বসে দেখছে এখন কি করা যায়, এই মুহূর্তে কি করা যায়, শিফট কিভাবে করা যায়। এর ভিতরে আমি দুই দিন না তিন দিন আগের কথা, হঠাৎ করে আমার কাছে একটা ইনফরমেশন আসছে, অজিত দোভাল বাংলাদেশের ভারতের প্রতিরক্ষা অ্যাডভাইজার বোধ হয়, সে কোনো প্রকার নোটিশ ছাড়া ঢাকায় চলে এসছে, মনে হয় শ্বশুর বাড়ি, যখন খুশি তখন গেলাম আর আসলাম, কোনো প্রকার অফিসিয়াল ভিজিট ছাড়া। আর লজ্জার কথা কি জানেন, লজ্জার কথা হচ্ছে যে সে বাংলাদেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে চাকরের মতো ভারতীয় এম্বাসিতে ডেকেছে, এবং বানর মুখ কামাল ফোনদের কাপড় উড়াইয়া লাফাইতে লাফাইতে ভারতীয় হাইকমিশনে গেছে। কি আলাপ আলোচনা হয়েছে তারা জানে, এই মুহূর্তে হাসিনা দেশে নাই, অজিত দোভাল বোধে হাসিনার ব্যাক আপ করতে গেছে যে দেশে গিয়ে একটু খোঁজ খবর নেই, সব ঠিকঠাক আছে। তো বাংলাদেশের সেনা মানে এটা যে কত কষ্টের কথা, বাংলাদেশের সাকিব আপনি আমি আমরা খুব ভালোভাবে জানি 70-এর দশকে 80-এর দশকে 90-এর দশকে বাংলাদেশের সেনাবাহিনী ছিল একটা আদর্শের প্রতীক, ও মাই গড বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেকেন্ড মানে কর্নেল এন্ড বিলো তারা কেউ ডিসিশন মেকিং এর সাথে ইনভলভ না, তারা আমার ভাই, তারা আমার আত্মীয়, তারা আমার প্রতিবেশী, তারা আমার দেশের ভবিষ্যৎ, কিন্তু তারা কি পলিসি মেকিং এ আছে? আমি আপনার সাথে একমত, আমি ঢালাও ভাবে সমালোচনা করছি না। আরে ভাই বাংলাদেশ আর্মির একজন মেজর, বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডার, নেভির একজন লেফটেন্যান্ট অথবা সাব লেফটেন্যান্ট, এরা আমার ভাই, এরা আমার বন্ধু, এরা আমার আত্মীয় স্বজন, কিন্তু তারা পলিসি মেকিং এর উপরে তাদের তো কোনো নিয়ন্ত্রণ নাই রে ভাই। তো তারা যদি পলিসি মেকিং এর উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ আদৌ না থাকে, আর যারা নিয়ন্ত্রণ করে আমি তাদেরকে গালি দেব না, তাদেরকে কি চুমা দেব? আপনি আমাকে বলেন, আমি ঢালাওভাবে আমি আপনার কথার সাথে একমত হলাম, কিন্তু আমার ব্যাখ্যাটাই আমি আর আপনি যাদেরকে ভালোবাসি, যারা দেশের পরিবর্তন আনতে পারে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ক্যাপ্টেন সাহেব, মেজর সাহেব, লেফটেন্যান্ট সাহেব, লেফটেন্যান্ট কর্নেল সাহেব, আপনাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, আমি জানি আপনারা পলিসি নিয়ন্ত্রণ করেন না, কিন্তু আপনাদের কারো একজন আর এখন দাঁড়ায় যাওয়ার সময় রে ভাই। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এজ এ মেজর দাঁড়ায় গেছিলেন, আপনাদের কোমরে তাকত আছে এটা একটু দেখান রে ভাই, আপনারা কিছু একটা তাকত দেখান, আমি আপনাদেরকে সাপোর্ট করব, আমি বলবো যা আমার এই সেনা গর্বের সেনাবাহিনী, আমি বলতে চাই, আমাকে অ্যালাউ করেন বলার জন্য।
ধন্যবাদ। তো চলে যাচ্ছি পরবর্তী, আমি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে স্যালুট দেওয়ার জন্য আই এম রেডি ফর 24/7 আমি বলতে চাই আপনারা আমাদের গর্বের প্রতি। কিন্তু বর্তমানে যেই সশস্ত্র বাহিনীর নামে যে কুলাঙ্গার যারা পরিকল্পনা প্রণয়ন করে এসব কুত্তার বাচ্চারা ভারতীয় দালাল, আর দালাল না হলেও তাদেরকে দালালে পরিণত করা হয়েছে, হাত পা বেঁধে দিয়ে তাদেরকে দালাল বানানো হয়েছে। সফি কথায় কথায় দিল্লি যায় আর ভারতীয় হারামজাদা কুত্তার বাচ্চারা নোটিশে আর নোটিশে বাংলাদেশে চলে আসে। আপনারা দাবি করবেন বাংলা আপনারা দেশের সুসন্তান, না আপনারা বাংলাদেশের বার্ডেন, 17 কোটি মানুষের উপরে বার্ডেন হারামজাদার গোষ্ঠী। আপনারা কোন বাংলাদেশের জন্য আপনাদের সূর্য সন্তান না, আপনারা কান্দের উপরে র্যাঙ্ক পড়েছেন। আবার আরো একটা কথা সাকিব, আমার কথাটাকে আরেকটু আমি সংস্করণ করি। আমি যদিও বলেছি জুনিয়র লেভেলের অনেক অফিসাররা তারা দেশপ্রেমিক, এটা সত্যি কথা। অন দ্য আদার হ্যান্ড আমি 2-10 জন জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল সার্ভিসে আছে, তাদের সাথেও আমার কথাবার্তা হয়, তাদের কষ্টটাও আমি বুঝি। তাদেরকে ইচ্ছা করে, তারা স্বতন্ত্র, তারা রাজনৈতিকভাবে কোনো দলের অনুসারী না। আপনি কি জানেন তাদেরকেও কোনোভাবে ভালো একটা পজিশনে দেওয়া হচ্ছে না, তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো একটা ভালো জায়গায় পাঠানো হচ্ছে না। তো কি হচ্ছে, আমি তো নিজে একটা সাবজেক্ট তো আমি বুঝতে পারছি। এখন যারা আছেন সেকেন্ড লিউটেন্যান্ট থেকে জেনারেল, আপনাদের সবার ভিতরে একজন মানুষ কি আপনাদের জিয়া রহমান সাহেবের মতো এক জিয়া রহমান সাহেবকে রোল মডেল মনে করেন? আপনাদের ভিতরে কি এমন কেউ নাই? আপনাদের মধ্যে কি কোনো শে গুয়েভারা নাই? আপনাদের ভিতরে কি কোনো ফিদেল ক্যাস্ট্রো নাই? কথায় কথায় বলেন আমি বাংলাদেশের লোকজনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমি একটা চাকরকে চাকর বলি, একজন মনিবকে মনিব বলি, একজন ভদ্রলোককে ভদ্রলোক বলি, কালো রংকে কালো বলি, সাদাকে সাদা বলি, এটা তুচ্ছ তাচ্ছিল্য না। যারা মনে করেন আমি বাংলাদেশের জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আপনারা নেড়ি কুকুর এবং আপনাদের গু খাওয়ার মতো আপনাদের সময় হয়েছে। বাংলাদেশের কোনো সম্মানী মানুষকে, বাংলাদেশের কোনো যোগ্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো মানসিকতা আমার নাই। আমরা সবাই একত্রে ভুক্তভোগী। এখন এখান থেকে আমাকে আমাদের সবার একত্রে বেরিয়ে আসার রাস্তা হিসেবে আলাপ আলোচনার স্বার্থে আমাদেরকে কোনো একটা কোনো না কোনোভাবে আমাদেরকে সামনে এগোতে হবে। আমরা জাস্ট বসে থাকতে পারবো না। আমরা বাসায় বসে থেকে থেকে আমরা এখন মার খাবো? আমি অবাক হয়ে যাই সাকিব, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কয়েকদিন আগে আমাকে একজন একটা ভিডিও পাঠাইছে, ঢাকায় লড়ালড়ি হইতেছে পুলিশের সাথে, মিছিলে লোকজনের সংখ্যা না, ওটা ঢাকার ছিল না, এটা ছিল নারায়ণগঞ্জ অথবা মুন্সিগঞ্জের কোনো একটা জায়গায় জনগণের সংখ্যা ছিল প্রায় 1 লাখের মতো। সাকিব, আমি তাকায় দেখলাম পুলিশের সংখ্যা ছিল ওখানে 50-60 জন, মাত্র 50-60 জন পুলিশ ছিল, 1 লক্ষ লোক। এই 50-60 জন লোক তাদেরকে তারা করে নিয়ে যাইতেছে আর তারা দৌড়াইতেছে। এই 1 লক্ষ লোকের ভিতরে 100টা লোক ছিল না যার মধ্যে গুড্ডা আছে ঘুইরা দাঁড়াইয়া পুলিশদের রাস্তার মধ্যে সয়া দেওয়া? আপনাদের ভিতরে কি এই 100 জন লোক ছিল না? আপনারা দৌড়াইলেন নেড়ি কুত্তার মতো। বাংলাদেশের ভাই বোনেরা, আমার কষ্টটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। আমি প্রতিদিন 4-5 ঘন্টা ঘুমের সময় পাই না। পরশুদিন হঠাৎ করে আমাকে জানানো হলো সকাল 7টায় কংগ্রেসম্যানের সাথে আমার কথা বলতে হবে। আমি বিছানায় গেছি ভোর রাত্র 4টায়, আমার মিটিং কয়টায়? সকাল 7টায়। হ্যাঁ, সাকিবের মতো মানুষ, আমার মতো মানুষ বাংলাদেশের রাস্তায় গিয়ে আমরা আপনাদের সাথে সামিল হতে পারি না, কিন্তু আপনারা বাংলাদেশের যারা আন্দোলন করছেন
তাদের কথাটা এখানে যদি আমি না পৌঁছাইতে পারি, আমারও তো আমিও তো আমার দায়িত্ব পালন করলাম না,